আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজিবা নাওরি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনকে উসিলা করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় আমেরিকা, শেখ হাসিনা। 10 কোটি মানুষের জন্য বহুল প্রতীক্ষিত সার্বজনীন পেনশন চালু, উদ্বোধনে প্রধানমন্ত্রী। সাইদির মৃত্যুতে শোক, কেন্দ্রের নির্দেশনাতেই ছাত্রলীগের আরও 25 নেতা বহিষ্কার। শোক দিবসে যোগ দিয়ে ফেসবুকে পোস্ট দেয় বিএনপি নেতাকে নোটিশ। এবং কোরআন অবমাননার প্রতিশোধ নিতে পাকিস্তানে একাধিক চার্চে আগুন, ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার যেই তাগিদ দিচ্ছে, মানবাধিকার নিয়ে যেই কথা বলছে, তা ছলমাত্র বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে ব্যবহার করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চায়, আর তা হলে এই অঞ্চল হয়ে উঠবে অস্থিতিশীল। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের তৎপর হয়ে ওঠার মধ্যে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় একথা বলেন শেখ হাসিনা। গত মে মাসে যুক্তরাজ্য সফরের সময় শেখ হাসিনা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর আওয়ামী লীগের জোট সঙ্গী বাম দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সংসদে বলেছিলেন, ঢাকাকে বাগে আনতে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন, তারা সেন্ট মার্টিন দ্বীপ চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সম্প্রতি বলেছিলেন, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি এবং সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় আমরা কখনোই যুক্ত হইনি। তবে জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগের আলোচনার সভায় দলীয় প্রধান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খোলাসা করতে গিয়ে একই কথা তুললেন। তিনি বলেন, আমেরিকার উদ্দেশ্য বাংলাদেশে নির্বাচন না, এদের উদ্দেশ্য গণতন্ত্র না। আমাদের গণতন্ত্রের নাম দিয়ে, নির্বাচনের নাম দিয়ে, নানা নাম দিয়ে এদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের জায়গাটা তারা ব্যবহার করতে পারে। বহুল প্রত্যাশিত সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের 18 বছরের বেশি বয়সী সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করলেন। এই আয়োজনে 3টি জেলা, গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুর এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে অংশগ্রহণকারী এবং সুবিধাভোগীরা সংযুক্ত ছিলেন। দেশের 4 শ্রেণীর প্রায় 10 কোটি মানুষের কথা বিবেচনায় রেখে এই পেনশন ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারী নাগরিকদের জন্য আজীবন পেনশন সুবিধা নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন প্রকল্পের অধীনে 6টি পরিকল্পিত প্যাকেজের মধ্যে প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাসী নামে 4টি প্যাকেজ প্রাথমিকভাবে চালু করা হয়েছে। প্রগতি প্যাকেজ বেসরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করবে। অন্যদিকে সুরক্ষা স্বকর্মসংস্থান ব্যক্তিদের জন্য, নিম্ন আয়ের লোকদের জন্য সমতা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী প্যাকেজ গঠন করা হয়েছে, আর বাকি 2টো প্যাকেজ পরে চালু করা হবে। 18 বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক 60 বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। 50 বছরেরও বেশি বয়সী একজন ব্যক্তি এই ব্যবস্থায় যোগ দিতে পারবেন, তবে সেই ব্যক্তিকে একটানা 10 বছর ধরে কিস্তি দিতে হবে। সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে পদ হারালেন ছাত্রলীগের আরও 25 নেতা। এর মধ্যে 19 জন জামালপুরের, 6 জন নরসিংদীর। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম ও নরসিংদী ছাত্রলীগের সাধারণ সম্পাদক
শাহজালাল আহমেদ শাওন এসব তথ্য জানান। জানা গেছে, সাইদের মৃত্যুর পর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেয়া ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের নির্দেশনা সংগঠনটির শীর্ষ পর্যায় থেকেই দেয়া হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজ করলে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। পদ হারানো নেতারা ছাত্রলীগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পাশাপাশি কলেজ ইউনিটে ছিলেন। জামালপুরে অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে আছেন ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, মেলান্দহ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান সেতু ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল সালেহীন রিয়াদ। অব্যাহতি পাওয়া সহসভাপতি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেছেন, নানাবাড়ির এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে আমার ফেসবুক আইডিতে শুধু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখেছি, তবে এর কিছুক্ষণ পর যুদ্ধাপরাধী সাইদির মৃত্যুর খবর পাই। লেখাটি এখনও আমার আইডিতে আছে। জীবনের শুরু থেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত, ভবিষ্যতেও এই দলের কর্মী হিসেবে কাজ করবেন বলে জানান তিনি। ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউল করিম জানান, তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হচ্ছে। নোয়াখালী হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা বিএনপি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুকে পোস্ট করায় এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যায়। বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে আগামী 7 দিনের মধ্যে জেলা বিএনপির কাছে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। কাজী আব্দুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি। তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন। হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর হোসেন জানান, কাজী আব্দুর রহিম মাদ্রাসায় চাকরি করেন, সেক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন, কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন তা আপত্তিকর, কারণ এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি দলীয় প্রোগ্রামও। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিতে আসায় তাকে শো কজ করা হয়েছে। এদিকে কাজী আব্দুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তার ফেসবুকে এখন আর পাওয়া যাচ্ছে না। তিনি তা ডিলিট করেছেন বলে জানায় বিএনপি নেতাকর্মীরা। তবে নেতাকর্মীরা স্ক্রিনশট নিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের সিনিয়র নেতাদের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে কাজী আব্দুর রহিম বলেন, আমি একটি মাদ্রাসায় চাকরি করি, এটি একটি জাতীয় প্রোগ্রাম, তাতে আমি উপস্থিত থাকতেই পারি। এছাড়া জাতীয় নেতাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। কাজী আব্দুর রহমানকে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম হেমায়েত জাহানকে পরীক্ষা চলাকালীন সময় কক্ষে তালা মেরে আটকে রাখার ঘটনা ঘটেছে। পটুয়াখালী প্রতিনিধি আবু হাসনা তুহিন জানিয়েছেন, উক্ত ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেছেন ভুক্তভোগী শিক্ষক ডক্টর হেমায়েত জাহান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় বিগত 14 আগস্ট 2023 তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত বিবরণ হয়। অন্যদিকে ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এবং অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বর্জন করেছে পবি প্রবি শিক্ষক সমিতি। বুধবার বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ ভবনের সামনে দুপুর 12:30 শিক্ষক সমিতির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা। প্রতিবাদ স্বরূপ বুধবার অর্ধ কার্য দিবস সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন এবং ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় না আনলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মানববন্ধনে পবি প্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান মিয়া তার বক্তব্যে বলেন, আমরা আজ অর্ধ কার্য দিবস ক্লাস পরীক্ষা বর্জন করেছি, কালকে থেকে স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচি চলবে এবং ক্লাস পরীক্ষা চলবে। প্রশাসনের কাছে আজ স্মারকলিপি দিয়ে 5 দিন সময় দিব।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ তার বক্তব্যে বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ধারাবাহিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছি, আমাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি হাতে নিব। কক্ষে তালা দেওয়ার কারণ জানতে চাইলে অধ্যাপক ডক্টর হেমায়ত জাহান বলেন, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ঘটনার আগে আমার কাছে এসে সিন্থি কানিস ফারহানা নামের এক ছাত্রীকে পাশ করিয়ে দিতে জোর করে। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো আইন নাই, সাগর যা বলবে ওইটাই আইন, এ বেআইনি দাবি না মানায় রুমে তালা দেওয়ার মূল কারণ হিসেবে আমি ধারণা করছি। এছাড়াও কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের কমিটি হয়েছে, যার সাধারণ সম্পাদক আমি, এজন্য রুমে তালা দিলেও দিতে পারে। যথাযথ মর্যাদায় 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যদের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও 10,000 লোকের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মজুমদার জানিয়েছেন, এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক। কুমিল্লা 11 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক তমিজউদ্দিন ভুঁইয়া সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ ভুলু, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা 11 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র মিজানুর রহমানের নেতৃত্বে এক বিশাল শোক র্যালি বের করা হয়। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগড়ের এলমিনা শহরে যাত্রীবাহী ছোট একটি বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে, খবর নিউ স্ট্রেটস টাইমসের। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেলানগড় পুলিশের প্রধান হোসেন ওমর খান জানিয়েছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে 2 জন ক্রু ও 6 জন যাত্রী পেয়েছি, তাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। সেলানগড় পুলিশ প্রধান বলেন, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও 1 জন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন, তবে গাড়ির ভেতরে আরও লোকজন ছিল কি না আমরা এখনও তা নিশ্চিত হতে পারিনি। হোসেন ওমর আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ 10 মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর জামান মাহমুদ বলেছেন, বিধ্বস্ত বিমানটি বিচক্রফট মডেল 390 এর, যার নিবন্ধন নম্বর N28JV। দেশটির পরিবহন সংস্থা জেড ভ্যালেট SDN BHD পরিচালিত বিমানটি দুপুর 2:08 মিনিটে লঙ্কাভিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে অবতরণের কথা ছিল এই বিমানের। পাকিস্তানের ফয়সালাবাদে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে 5টি চার্চে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। বুধবার ওই এলাকায় বেশ কিছু চার্চ এবং মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জারানওয়ালা টাউন এলাকায় ঘটনাটি ঘটেছে। আক্রমণকারীদের অভিযোগ, ওই এলাকায় বসবাসকারী একটি পরিবার কোরআনের অবমাননা করেছে, সেই কারণেই এই আক্রমণ। বেশ কয়েকটি কট্টরপন্থী মুসলিম গোষ্ঠী এই আক্রমণের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। পাকিস্তানের খ্রিস্টান নেতা আকমল ভাট্টি জানিয়েছেন, একটি মসজিদ থেকে এই আক্রমণের ঘোষণা দেওয়া হয়, এলাকার মানুষ বাড়ি ছেড়ে পালান, উন্মত্ত জনতা অন্তত 5টি চার্চে আগুন ধরিয়েছে, খালি বাড়িগুলোতে ভাঙচুর চালানো হয়েছে, দামি জিনিস লুট করা হয়েছে, পরে বেশ কয়েকটি বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় পুলিশ ডন পত্রিকাকে জানিয়েছে, এলাকা ঘিরে রাখা হয়েছে, আক্রমণকারীদের সঙ্গে আলোচনা চলছে, তাদের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে,
কোরআন অবমাননার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের বিশপ আজাদ মার্শাল লাহোর থেকে জানিয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন, তাদের রক্ষা করা সরকারের দায়িত্ব। পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার জানিয়েছেন, ঘটনার ছবি দেখে তিনি শিউরে উঠেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, নিরাপত্তা বাহিনীকে এলাকা ঘিরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানে ধর্ম অবমাননার আইন অত্যন্ত কড়া, এই আইনে মামলা হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে শতাধিক ব্যক্তি এই আইনে জেলে থাকলেও এখন পর্যন্ত কারো মৃত্যুদণ্ড হয়নি। তবে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এর আগেও জনতার তাণ্ডব দেখেছে পাকিস্তান। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ইউরোপে জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে রবিবার জার্মানির অ্যাসেম শহরে ইউরোপের প্রতিষ্ঠাকালীন যুবদলের প্রথম সভা, সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজকে সভা যিনি পরিচালনা করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই থেকে এসেছি, আমরা চলে যাব, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিমউদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার। সভাটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং যুবনেতা প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন জার্মানি যুবদল নেতা নুরুল ইসলাম পূর্ণ, হাসান ভুইয়া, সবুজ আহমেদ, তানভীর আহমেদ, ইমরান হোসেন, বিএনপি নেতা আওলাদ হোসেন সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সাদাত মাহমুদ, কাজী মোহাম্মদ সালাহ, এস এম বোরহানউদ্দিন, নাজরে রুবেল, রাজু আহমেদ, আরমান হোসেন সহ জার্মানির বিভিন্ন রাজ্য থেকে আসা যুবদল নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা বলেন, চলমান আন্দোলনকে গতিশীল করতে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের যুবদলকে সুসংগঠিত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে। সবশেষে সদস্য ফর্ম বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়। এবার বিনোদন সংবাদ। ছেলে রাজ্যের জন্মদিনের কেক কাটা হলো একসঙ্গে, আলিঙ্গন হলো, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনারও খোরাক জোগালো। তাহলে কি শরীফুল রাজ আর পরিমনির পুনর্মিলন হলো? বুধবার রাতে গান বাংলা স্টুডিওতে এক হয়েছিলেন রাজ পরী, সেখানেই ছেলের জন্মদিনের কেক কাটার আনুষ্ঠানিকতা। ভক্তরা জানতে চাইছেন, ঢাকায় সিনেমার এই দুই তারকার ভাঙা সংসার জোড়া লাগছে কিনা। রাজ পরী অবশ্য মুখ খোলেননি। মূলত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস এবং গান বাংলার চেয়ারম্যান ফারজানা মন্নির উদ্যোগেই সন্তান রাজ্যকে নিয়ে একসঙ্গে হয়েছিলেন পরিমনি ও রাজ। তাপস সেই মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিমের পক্ষ থেকে। ছেলের প্রথম জন্মদিনে অনুপস্থিত ছিলেন ঢাকায় সিনেমার আলোচিত নায়ক শরীফুল রাজ। তবে কেন ছেলের জন্মদিনে তিনি অনুপস্থিত ছিলেন সে বিষয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেতা। শরীফুল রাজ সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এতদিন দেশের বাইরে ছিলাম, কিন্তু সন্তানের প্রথম জন্মদিন উদযাপনের আগেই ছেলে ও স্ত্রীর সঙ্গে দেখা করেছি। ছেলের জন্য উপহার পরীর হাতে তুলে দিয়েছি, তবে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। একমাত্র ছেলের জন্মদিনে কেন উপস্থিত ছিলেন না অভিনেতা, এমন প্রশ্নের উত্তরে রাজ জানান, কেন যায়নি, কি কারণে যায়নি সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ তা বুঝবে না, তাই সেটি নিয়ে কথা বলে লাভ নেই। রাজ আরও জানান, এ বিষয়ে কথা বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে, কিন্তু আমি বলবো, কলকাতা থেকে ফিরেই একজন বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, ছেলের সঙ্গে দেখা করেছি, ওর সঙ্গে সময় কাটিয়েছি। দীর্ঘ সময় ধরেই এই জুটি আলাদা রয়েছেন। সেপারেশনের সময় পরই এক সাক্ষাৎকারে জানান, রাজের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও ছেলের সঙ্গে তার সম্পর্ক থাকবে। এ বিষয়ে অবশ্য রাজ বলেন, মানে কি, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে, পরে সন্তানের সঙ্গে।
তবে ছেলের জন্য নিজের জীবনকে গুছিয়ে আনতে চান রাজ। বলেন, জীবনে অনেক ঝামেলায় ফেসেছি, আর তা চাই না। সন্তান বড় হচ্ছে, ওর একটা সুন্দর জীবন দিতে চাই, জীবনটাও স্বাভাবিক চাই। রাজের এমন কথা স্পষ্ট হয়ে উঠেছে এই মুহূর্তে পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ব্যস্ত অভিনেতা শরীফুল রাজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনকে উসিলা করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় আমেরিকা। শেখ হাসিনা। 10 কোটি মানুষের জন্য বহুল প্রতীক্ষিত সার্বজনীন পেনশন চালু, উদ্বোধনে প্রধানমন্ত্রী। সাঈদীর মৃত্যুতে শোক, কেন্দ্রের নির্দেশনাতেই ছাত্রলীগের আরও 25 নেতা বহিষ্কার। শোক দিবসে যোগ দিয়ে ফেসবুকে পোস্ট দেয় বিএনপি নেতাকে নোটিশ। এবং কোরআন অবমাননার প্রতিশোধ নিতে পাকিস্তানে একাধিক চার্চে আগুন, ভাঙচুর। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এ পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।